খালি মাঠে আসলে সবাই গোল মারতে পারে, ভরা মাঠে কিন্তু কেউ গোল মারতে পারে না। আমি কিন্তু গোল দিয়েছি ভরা মাঠে। সো বিহাইন্ড এভরি স্ট্রাগল আই বলবো আই ওয়ার্কড মাই লেভেল বেস্ট। দেখেন, একগাদা পেশি নিয়ে থাকাটা বোরিং মনে হতে পারে। কথা বলতে হবে কি? রবিতে একটা কথা বলতো, জ্বলে উঠুন আপন শক্তিতে। সাকিব খান তার নিজ দক্ষতা, শ্রম, মেধা দিয়ে আজ প্রতিষ্ঠিত সুপারস্টার। একজন মানুষের মাঝে সব গুণাবলী সবার কাছে প্রিয় নাও হতে পারে। খালি মাঠে আসলে সবাই গোল মারতে পারে, ভরা মাঠে কিন্তু কেউ গোল মারতে পারে না। আমরা মূলত হলিউড থেকে 50 বছর পিছিয়ে আছি বা তার থেকেও বেশি। ভেরি ডিফারেন্ট। তাদের সমপরিমাণ পৌঁছতে গেলে গতি বাড়াতে হবে, দক্ষতা সৃষ্টি করতে হবে, সময় আর অধ্যবসায় লাগবে। আমরা দেখে থাকতাম আমার পরিবার পরিজন, নিজের পেট সংসার চালানোর জন্য আমাকে কে কে আবারও বলছি কে মাসে 3 লক্ষ টাকা দিতেন। সর্বোপরি মানসম্মত মানুষ হতে হলে সব মানুষকে ভালোবাসতে হবে, মূল্যায়ন করতে হবে, অপরের প্রশংসা করতে হবে। সাকিব খান যেমন প্রশংসার দাবিদার, তেমনি অন্য মানসম্মত অভিনেতাদেরও প্রশংসা করতে হবে। 3 লক্ষ কেন দেবো? আরে বেটা তো বুড়া হয়ে গেছে, দিবে দিবে না। ইংলিশ মুভি বাংলাদেশ নির্মাণ করেনি, এবার শুরু করেছে MR9 দিয়ে। শুরুতে ভুল ত্রুটি থাকতেই পারে, তবে সেগুলো মুছে দিতে হবে প্রশংসা দিয়ে, তবে আমরা পিছিয়ে থাকা 50 বছর ওভারকাম করতে পারবো। আমাদের চলচ্চিত্রের অগ্রযাত্রার এই ছেলেটির সফল হওয়াটা খুবই জরুরি। শুভকামনা ABM সুমন, আমাদের মাসুদ রানার পারফেক্ট কাস্ট। একই সাথে এত বড় মার্জিনে, এত বড় পরিসরে বাংলাদেশে এর আগে কোনো ছবি মুক্তি পায়নি, এটাই সত্য। যদিও আমরা বা সুমনের কলিগরা অন্য অভিনেতার মতো ফেসবুকে ওকে শুভেচ্ছা জানাতে বড়ই কৃপণতা দেখিয়েছি। আপনার নিশ সিয়াম, ABM সুমন সহ এক ঝাঁক মেধাবী স্মার্ট অভিনেতারাই ফিল্মের দারুণ পোস্টার বয় হয়ে উঠবে আগামী দিনের জন্য। MR9 যেভাবে বাংলাদেশকে সারা বিশ্বকে চিনাবে তা সত্যিই আনন্দের। এই যাত্রা গতিময় হওয়া জরুরি। পুরো টিমের জন্য শুভকামনা, ছবিটি সফল হোক মনে প্রাণে চাই। খালি মাঠে আসলে সবাই গোল মারতে পারে। টিং মুভিজ আর মডেলিং ইন্ডাস্ট্রি ইটস ভেরি ডিফারেন্ট। ভরা মাঠে কিন্তু কেউ গোল মারতে পারে না, আমি কিন্তু গোল দিয়েছি ভরা মাঠে।